হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাগ আওয়ার চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নিউ বর্ন বেবির ভিটামিন মেডিসিন নিয়ে। তো ভিটামিন D3, এই ভিটামিন D3 নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আমার বেবি এই ভিটামিন ওষুধটা খায়, তো তোমাদের সাথে সেই নিয়ে আলোচনা পরামর্শ করব। এতে কি কি ক্যালোরি আছে, এটা না খেলে কি কি হয় বেবিদের, তো এটা খেলে কি কি উপকারিতা অপকারিতা সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো, ফটফট দেরি না কর, ঠিক থাকে। ভিটামিন ডি কেন খাওয়ানো হয় সেটা বলছি। তো সেই ভিটামিনের অভাব, মানে কিছু বাচ্চাদের অভাব থেকে যায় প্রভাব, মানে বাচ্চার জন্মের পরেই সেই ভিটামিন ডিটা দিয়ে থাকা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের 0 থেকে 1 বছরের মধ্যে দেয়া থাকে, সমস্যা কারণেই দেড় বছরের মতন দেয়া হয়। তো এই ভিটামিন D3 বাচ্চাদের খাওয়ার না খাওয়ালে কি হতে পারে? তো যদি D3 যদি তোমরা না খাওয়ানো হয়, তো বাচ্চাদের অনেক কিছুই বাচ্চাদের হাড় বেঁকে যেতে পারে বা পায়ের হাড় বেঁকে যেতে পারে, ভিটামিন রোগের সম্ভাবনাও দেখতে পারে। এই ভিটামিন D3-তে অভাব কিন্তু দূর করার জন্য যেতে পারে D3 টক হরণ করে, অথবা বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে রোদ্রুতে রাখলে সেগুলো দূর হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন D3 ড্রপ ডক্টর যেটা প্রেসক্রাইব করে, কারণ হচ্ছে ভিটামিন D3-তে ড্রপ 400 400 অ্যাবাউট 800 এই তিন প্রকারে হয়ে থাকে। তো 0 থেকে 1 বছর বয়স বাচ্চাদের এই দুটি 400-800 ml এর প্যামেলটি দেওয়া হয়। তো এই ভিটামিন D3-তে গাছে যদি খাওয়ান, তাহলে সঠিক ডোজটি কি হতে পারে? তো তোমাদের যদি মনে হয়, সেক্ষেত্রে এক এক থেকে 0 থেকে 6 মাসের মধ্যে তাদের ক্ষেত্রে 0.5 ml অর্থাৎ 10 ফোঁটা করে খাওয়াবেন, আর 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সেক্ষেত্রে 1 ml 20 ফোঁটা করে খাওয়াবেন দিনে একবার। তো আর যদি তোমরা 800 ইনিট হয়, তো তোমরা তখন ছ মাস ওপরের যে বাচ্চাদের যারা আছো, তোদের 0.5 ml খাওয়ানো হয়। তো এইভাবে খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন এই ভিটামিন ডি ড্রপ ডক্টরের সাথে পরামর্শ করেই তোমরা খাওয়াবে। আর অবশ্যই বাচ্চাদের কিন্তু ভিটামিন D3 খাওয়ানো অত্যন্ত খুবই প্রয়োজনীয় দরকার, এর জন্যই কিন্তু ডক্টররা এই ভিটামিন D3 দেয় ড্রপ প্রেসক্রাইব করে থাকে বেশিরভাগই। আর ভিটামিন D3 বাচ্চাদের খাওয়ানোর ফলে বাচ্চাদের এই ধরনের হাড়ের সমস্যা দিক দিয়ে, হাড় বেঁকে যাওয়া, হাড় অতি সহজে এখন ব্যামোট হয়ে পড়া, তো জরা ফুলে যাওয়া বা হাড় বাঁকা হয়ে যাওয়া, রিকেট রোগের মতন যেসব সমস্যা হয় হাড়ের দিক দিয়ে, তো সে সমস্যা দিক দিয়ে অনেকটাই খুবই ভালো, এইসব সমস্যা হবে না। তো ভিটামিন D3 বাচ্চাদের জন্য অতিরিক্ত অবশ্যই খুবই প্রয়োজনীয়। তো তো যারা নিউবর্ন বেবি আছো তাদের জন্য বলছি, তো ডাক্তার তো ড্রপটি যখন দেবে, তো অবশ্যই ডাক্তারকে যদি নাও দেয়, তোমরাই নিজেরা সাজেস্ট করবে যে ডাক্তারবাবু এটা কি খাওয়ানো যাবে কিনা। ভিটামিন D3 তো এটার দাম হচ্ছে তোমাদের বলেছি 85 টাকা, ভিটামিন আলট্রা D3 ভিটামিন, তো এটার দাম হচ্ছে 800, ড্রপস আছে 8 C। তো ভিটামিন GS কন্টেক্ট আছে, তো 800 ml আছে এখানে ছোট। তো তোমাদের দেখাচ্ছি আমি খুলে কেমন টাইপের হয়, দাঁড়াও। এই দেখো এরকম টাইপের হবে। তো এটাতে তোমাদের এটা হচ্ছে 0 থেকে 6 মান্থ যারা বেবি আছো তাদের জন্য বলছি, তো 10 ml দিতে হবে 0 থেকে 6 মান্থ, আমাকে ডক্টর যেটা দিয়েছে। তো এরকম টাইপের শিশিটা হবে ছোট, তো এটাই মধ্যে দিয়ে বেবিকে খাওয়াতে হবে। তো আমি
মনে করি ডাক্তার আমাকে যেটা বলে যে দুধের সাথে খাওয়ানো খুবই বেটার, তো মায়ের বুকে দুধের সাথেই খাওয়ানো উচিত, তো আমি সেটাই করি। ভিটামিন D3 মায়ের বুকে দুধের সাথেই তোমরা খাওয়াবে, আর তোমরা অবশ্যই ডাক্তারকে সাজেস্ট করবে, তারপরে এই ওষুধটা তোমরা নিউবর্ন বেবিকে খাওয়াবে, যাতে 0 থেকে 6 মান্থ যাতে বেবি আছো। তো আমাকে ডক্টর এটা দিয়েছে, তো আমি খাওয়াচ্ছি, তো খুবই ভালো ওষুধটা, মানে কোনো তেতো না, নর্মালি আমার বেবি খেয়ে নিচ্ছে, তো কোনো প্রবলেম হবে না। তো তোমাদের দাম প্রাইস সবই বলে দিলাম, তো বেশি প্রাইস না, নর্মালি প্রাইস আছে 85 এর মধ্যে প্রাইস আছে, তো তোমরা ডক্টরকে বলে ওষুধটা নিতে পারো। তো আজকে হয়ে গেল ভিটামিন ডি নিয়ে, তো আমি আমার বেবিকে কি ভিটামিন খাওয়াই তোমরা মেসেজ করে বলছিলে, তো আজকে তোমাদের বলে দিলাম এই ওষুধটাই আমি আমার বেবিকে খাবো। তো চলো, এটা হচ্ছে খাওয়ানোর পর খাওয়াই, তো স্নান টান করার পরই খাওয়াই। তো সাথে থাকো, দেখতে থাকো, আরো মেডিসিন নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, নিউবর্ন বেবি নিয়ে আমি আরো ভিডিও আনছি। তো আজকের মতো টাটা, বাই বাই। তো টাটা।